তাই আজ আপনাদের এই ভাটপাড়ার পৌরসভায় আপনাদের সম্বর্ধনা জানানো উচিত, কারণ ঘুরে দাঁড়িয়েছেন আপনারা, অন্যায়ের প্রতিবাদ করেছেন আপনারা। আমি শুধু আপনাদের সমর্থন করেছি আমার দলের তরফ থেকে, কিন্তু কাজটা তাই আপনাদের অভিনন্দন, আপনাদের ধন্যবাদ জানাই। তার কারণ এই সব বীরু আর জয়ের দল এখানে সব দাঁড়িয়ে আছে, সব বীরু আর জয়ের দল দাঁড়িয়ে আছে, যে গব্বর সিং কে ঘরে ঢুকিয়ে দিয়ে এসছে আজকে আবার। তাই গব্বরের রাজত্ব হতে দেবেন না, মানুষের রাজত্ব চাই, অন্যায়ের প্রতিবাদ করা চাই, এগিয়ে যাওয়া চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন,